ତମର ପଞ୍ଚାୟତ ତରଫ ଦେଖେ ପ୍ରତ୍ୟେକ ମୁକେ ବେତାନି ଆଜକେ କି ତମର একেবারে গণ ইস্তফা দল বেঁধে ইস্তফা দিলেন পঞ্চায়েত সদস্যরা শাসক দলের ১৭ জন পঞ্চায়েত সদস্য এদিন গণ ইস্তফার চিঠি দেন প্রধানও ওই দলে ছিলেন জনরোষের আশঙ্কায় তারা গণ ইস্তফা দিয়েছেন বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে এই ঘটনায় শোরগোল চরমে পৌঁছেছে কার্যত নজিরবিহীন ঘটনা পঞ্চায়েত প্রধান সৈয়দ নাসিরউদ্দিন জানিয়েছেন অসহায় মাটির বাড়ি ঝুরঝুরে মাটি ঝরে পড়ছে সেই মানুষরা ঘর পাননি এরপরে তিনি কেঁদে কেঁদে বলেন আমরা চাই গরিব মানুষরা ঘরটা পান কিন্তু তারা পাননি ছিটে বেড়ার বাড়ি শীতের রাতে কষ্ট পাচ্ছেন শীতে থরথর করে কাঁপছে সেই মানুষগুলো চিৎকার করে আমাদের সামনে এসে কাঁপছেন আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না এদিকে এই ঘটনায় রাজনীতিতে একেবারে হইচই পড়ে গিয়েছে ওয়াকিবহাল মহলের মতে আবাস যোজনা দুর্নীতির জেরে জনরোষ আছড়ে পড়েছে বিভিন্ন এলাকায় এর জেরেই ক্রমে অস্বস্তি বাড়ছে তৃণমূল শিবিরে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ লেগেই আছে প্রধানের বাড়ির সামনেও ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গরিব মানুষ অন্যদিকে শাসক দলের ঘনিষ্ঠ অবস্থাপন্ন লোকজনের নাম উঠেছে এই আবাস যোজনার তালিকায় আর তার জেরেই এবার বড় সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদের পঞ্চায়েত সদস্যরা ভরতপুর দুই পঞ্চায়েতের অন্তত ১৭ জন সদস্য এই গণ ইস্তফায় অংশগ্রহণ করেন মূলত জনরোষের হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ নিয়েছেন তারা এমনটাই মনে করা হচ্ছে এ নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্বও বিশেষ মুখ খুলতে চাননি তবে গোটা পরিস্থিতি সম্পর্কে দলের তরফে খোঁজ নেওয়া শুরু হয়েছে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে বিরোধীদের অভিযোগ গোটা জেলা জুড়েই এই অবস্থা ভুরি ভুরি দুর্নীতি কাটমানির বিনিময়ে এসব করা হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের দাবি বুকে ব্যথা নিয়ে পদত্যাগ করছি এদিকে তৃণমূল সাংসদ আবু তাহের বলেন কিসের দুর্নীতি এটা প্রধান তৈরি করেনি সরকারি কর্মচারীরা এটা তৈরি করেছেন এখানে প্রধানের কোনো ভূমিকাই নেই জনরোষের সম্ভাবনা নেই সবটাই দুর্নীতি স্বজন পোষণ এমন নয় কোথাও এমন ঘটনা ঘটে থাকলে উচ্চ পর্যায়ের আলোচনা হবে বিভিন্ন ওয়ার্ডে সেখানে দেখছি যে অসহায় মাটির বাড়ি কেউ হয়তো ত্রিপল ট্যাঙ্গিয়ে বাস করে ঝুরঝুরে মাটি ঝুলে পড়ছে সেরকম বাড়ি তা সেই সব লোকদের চোখের জলের জন্য সমস্ত আমাদের পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকের বুকে ব্যথা নিয়ে আজকে কৃষকরা আমরা চাই সাধারণ গরিব মানুষ তারা ঘরটা পাক কারাই কারাই নাম বাদ দিচ্ছে বলে মনে হচ্ছে আমাদের সরকারিভাবেই নাম বাদ দিচ্ছে যারা হয়তো ইনকোয়ারি করেছিল ২০১৮ সালে হয়তো সেই মানুষগুলো হয়তো খেটে খুঁটে যারা হয়তো একটু আধটু মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছে বর্তমানে হয়তো এমনও দেখা যাচ্ছে যে ছিটে বেড়া বাড়ি অনেক হয়তো শীতে থরথর করে কাঁপছে সেই মানুষগুলো চিৎকার করে আমাদের সামনে কাঁদছে আমরা কিছুই বলতে পারছি না যে কিভাবে আমি তাদের ঘর দেবো তৃণমূলের চাইছেন তৃণমূলের যে সেই গরিব মানুষগুলো সেই অসহায় মানুষগুলো ঘর পাক মাটির বাড়ি তারা ঘর পাচ্ছে না তাহলে কি করবো বলো তারা ঘর পাচ্ছে মানে আমাদের গ্রামে সব ওয়ার্ডই তারা তো পাচ্ছে না তাদের নাম বাদ কে আছে তাহলে তারা তো আর পাচ্ছে না ঘর তাদের পাকা বাড়ি তারা পাচ্ছে ছেলে বাড়ি তো আমরা কিন্তু কাল দেবে তাহলে মেম্বাররাই করছে এগুলো তাহলে এর জন্যই আমরা